আম্মাম ঘুম থেকে উঠে গেছে, আমি সবজি নিয়ে বসেছিলাম। সবজি কি কাটবো কি রান্না করবো, আর মাম্মাম উঠে গেছে। বেরিয়ে এসো, বেরিয়ে এসো মাম্মা, বেরিয়ে এসো, আচ্ছা আচ্ছা মাম্মা, আচ্ছা চলে এসো, চলে এসো মাম্মা, কই মাম্মা, ও মাম্মা চলে এসো মাম্মা, আচ্ছা 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 আচ্ছা। উঠুক, এবার ওকে আমি রেডি করি, রেডি করে নিয়ে তারপরে সবজি কাটবো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। ব্যাক টু পম্পারি ব্লগ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ছেলে তো স্কুলে চলে গেল আর মেয়ে ঘুম থেকে উঠেছে। ঘুম ওকে আমি ভালো করে ফ্রেশ করে নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিলাম, দিয়ে এখনও খেলা করছে। এই যে বসে বসে খেলা করছে, দেখো। গুড মর্নিং বলো মাম্মা সবাইকে, বলো গুড মর্নিং, গুড মর্নিং। ও হাতে টাটা, খালি টাটাই শিখেছে। তো এখন আমি সবজি কাটতে বসেছি, কি রান্না করব সেটা ভাবছি। আজকে তো মঙ্গলবার, নিরামিষ রান্না বান্না। তো সবজিতে দেখো ফুলকপি আছে, পালং শাক আছে, বিট গাজর আছে। তা মোটামুটি ভাবছি পালং শাকের তরকারি করবো আর বিট গাজর বিনস দিয়ে একটা ভাজা করব। তো চলো সবজি কেটে নিই, তোমরা সাথে থাকো। আর সারাদিনের বাকি কী কী কাজকর্ম করছি এখনও তো সেটা বলতে পারছি না, নিজেই এখনো জানি না, তো তোমাদেরকে কি বলবো। আর কোকিল তো, কোকিল আর নানা রকম পাখি তো সকাল থেকে ভীষণ ডেকে চলেছে আমার, সেই জন্য খুব ভালো লাগছে। ঘুম থেকে উঠেছি পরেই পাখির ডাক, দারুণ লাগছে, দারুণ লাগছে। আর আম গাছগুলোতে আমের বোল এসে গেছে, আম হবে, কচি পাতা বেরিয়েছে, বসন্ত, দারুণ লাগছে, দারুণ লাগছে। দিনটা আশা করি এরকম সুন্দর থাকবে। সকালটাই মানে সকাল বলে না, সকালবেলাটা দেখিয়ে দেয় সারাটা দিন কেমন যাবে। তো সকালবেলাটা কিন্তু খুব সুন্দরভাবেই আজকে শুরু হলো, আশা করি সারাটা দিন খুব ভালো যাবে, তোমাদেরও ভালো যাবে, আমাদের সবার আজকে সারাটা দিন খুব ভালো যাবে। তো চলো দিনটা শুরু করা যাক। আমার সবজি কাটা হয়ে গেল, এই দেখো পালং শাকে যে তরকারিটা দেবো সেটা কেটেছি। তরকারিটাকে আগে ভেজে নেব, নিয়ে তারপর পালং শাকটা দেবো, তাহলে না রান্নাটা ভালো হয়। আর এখানে বিট গাজরটা রেডি করে রেখেছি, কুচি কুচি করিনি, কাটিনি আর কি। এটাকে আমি ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পরে বিটটা আর গাজরটা কাটবো, তা নাহলে বিট গাজরের মধ্যে যে ভিটামিনটা আছে সমস্তটাই বেরিয়ে যাবে জলে ধুয়ে। আর ফল বার করে রেখেছি, মেয়েকে খাওয়াবো আর ছেলেকে এই যে মুসম্বি বার করে রেখেছি, মুসম্বি রস করে দেবো স্কুল থেকে আসলে পরে। তো চলো এবার রান্নাটা সেরে ফেলি। এখন মাঝে 11:30, আমার রান্না কমপ্লিট, বিট ভাজাটা হয়ে গেছে আর এখানে ভাত হয়ে গেছে আর পালং শাকের তরকারি। পালং শাকের তরকারিতে বেশ অনেক ঝোল দিয়েছি, কারণ কি তোমাদের দাদাভাই এবার শুকনো শুকনো খেতে পারে না, তাই জন্য এতটা ঝোল ঢেলেছি। আর কোকিলটা এখনও ডাকছে, একটু আগেও ডাকছিলো, যে ভিডিওটা অন করলাম আমি ব্যাস ডাকা বন্ধ হয়ে গেল। তা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি ঘর মুছবো, আর আমার মেয়েও দাদুর সাথে রাস্তায় ঘুরছে। ওই যে কোকিলটা আবার ডাকা শুরু করেছে, ওই দেখো, শুনেছ তো? চলো কাজকর্ম সেরে নিই। মেয়ের জন্য মসুর ডাল দিয়ে গলা ভাত বসিয়ে দিলাম। প্রত্যেক বছর শিবরাত্রিটা হয়ে গেলে পরে তারপর থেকে গরমটা পড়ে, আর কোকিল ডাকাও শুরু হয়ে গেল, গরমটাও পড়ে গেল, তার সাথে আরেকটা জিনিস শুরু হলো, সেটা হচ্ছে কারেন্ট যাওয়া। কারেন্ট চলে গেছে, অন্ধকার আমাদের ঘর, দেখো কি অবস্থা। মাম্মাম তো ঘুরে এসেছে, এই যে ও দাদুর সাথে করে ঘুরে আসলো, এবার ওকে বেদানা খেতে দিয়েছি, বসে বসে বেদানা খাচ্ছে, উঠে দাঁড়িয়েছে এখন, মানে বিছানার উপর ছড়িয়ে পুরো দানাগুলো কিছু ফেলেছে, ফেলে খাচ্ছে। আর ওখানে ওর জন্য গলা ভাত বসিয়েছি, গরম লাগছে, ঘাম ছুটছে গায়ের থেকে, ভালোই গরম পড়ে গেল। তো চলো, আর ঘরটা তো সকালেই ঝাড় দিয়ে দিয়েছিলাম, এখন আমি ঘরটাকে মুছবো। আর এক গাদা জামা কাপড় আছে, আর যে ওর নিচে বিছানাতে যে 17 ইঞ্চিটা পাতি, তার মধ্যে ডিম দিয়ে মাখামাখি করেছে কালকে, তো 17 ইঞ্চিটাকে এখন আমি কাচবো। তার সাথে ঘরের আর বাকি জামা কাপড়ের কাজ যেগুলো ধোয়ার সেগুলো তো আছেই, তার সাথে 17 ইঞ্চিও কাচতে হবে আজকে। ওর ভালো লাগছে না, ফ্যান চলছে না, না গরম পড়েছে, টিভি দেখতে পাচ্ছে না, ওর জন্য ভীষণ রেগে যাচ্ছে। চলো কাজকর্ম সেরে নিই, ওখানে আমার ভাতটা হয়ে যাচ্ছে, প্রেশারের সিটি পড়ছে। চলো
আমি জামা কাপড় ধুচ্ছি অন্ধকারে, কি আর করবো, গান চলে গেছে, কোকিলটা এখনো ডেকে যাচ্ছে, আজকে সারা দিন কোকিল ডাকছে, দেখা যাক সন্ধ্যের সময় পর্যন্ত কোকিল ডাকে কিনা। আমার স্নান হয়ে গেল, ছাদে চলে এসেছি, এখনো কেঁচেছি কিছু অল্প, আর তখন তো অনেক কেঁচেছিলাম, ওই যে মেলা চারিদিকে মেলা হয়ে গেছে, আধা শুকিয়েও গেছে, আর এখন শতরঞ্জিটাকেও কেঁচেছি, কিন্তু ওটা ভিজে যেহেতু এত ভারী ছাদে তোলার ক্ষমতা নেই, তো ওটাকে আমি বাথরুমের রডের মধ্যে ঝুলিয়ে রেখেছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধে 7টা বেজে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই সেতাজি সকাল থেকেই বাইরে বাইরেই টোটো টোটো করছে, বললো তো ফোন করে আসতে, রাত হবে কখন আসবে কি জানে। আর ছেলে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে ছেলে এখন বসে বসে দুধ চাকস খাচ্ছে, এরপরেও পড়তে বসবে, আরেকজন এখানে অনেক কাজকর্ম করছে, কাগজ টাগজ নিয়ে বসেছে, চোখে চোখে খেয়াল রাখতে হয় নাহলে আবার কাগজ টাগজ খেয়ে নিতে পারে। তো ঠিক আছে, সারাদিন তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, আর যেটা শেয়ার করেছি বেশি করে সেটা হচ্ছে কোকিলের ডাক, সারাদিন ডেকেছে না, বিকেলবেলাতে কার ডাকছে না কী জানি, বিকালের দিকে আমি একটু ঘুমিয়েছিলাম সেই জন্য হয়তো শুনতে পাইনি, বিকালের দিকে কোকিল কিন্তু আর ডাকিনি। তো যাই হোক, হয়রান হয়ে গেছে হয়তো সকাল থেকে ডাকতে ডাকতে, তো যাই হোক এখন আমি ভিডিওটা এন্ড করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর গরম পড়ছে এখন আবার বেশি করে জল খেতে হবে, আর একটু সতর্ক থাকতে হবে, রোদে যে গেলে পরেই মাথা ঘুরে যায়, তোমাদের দাদাভাই তো মানে প্রত্যেক বছরই এটা হয়, মাথাটা ঘুরে রোদে গেলে, আমারও হয় মাঝে মাঝে, অনেকেরই হয়। তো ঠিক আছে, ব্লগটা এন্ড করছি, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাইকে জানি টাটা, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।